हेलो एंड वेलकम बैक वंस अगेन टू आवर चैनल सेकंड इनिंग्स নামটা যেন আপনারা জানেন আমি একবার বলে দিই আপনাদেরকে তো কয়েকদিন আমরা ব্লগ নিয়ে আসতে পারছিলাম না আপনাদের কাছে ওয়েদারটা এতটায় খারাপ ছিল যে আমরা শুট করতে পারছিলাম না আমাদের গাড়িগুলো কলকাতার বাইরে একটু দূরে আমাদের একটা স্টকইয়ার্ড আছে যেরকম আগে আপনাদেরকে একবার দেখিয়েছি সেই স্টকও দেখিয়েছি সেখান থেকে কিছু গাড়ি অলরেডি সেল হয়ে গেছে ডেলিভারি হয়ে গেছে কিছু গাড়ি বুকিং হয়ে গেছে আবার কিছু গাড়ি নতুন স্টকে এসেছে তো আজকে ভাবলাম স্টকটা আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে তো আজকে যে স্টকটা হবে ব্যাক টু ব্যাক দুটো ভিডিও নিয়ে আবার একদিনে আপনাদের সামনে চলে আসব তো আজকে যে স্টকটা হবে দ্যাট উইল বি আ ভেরি স্পেশাল স্টক এন্ড আই উইল বি ভেরি হ্যাপি টু শো ইউ দ্য স্টক তার একটা নির্দিষ্ট কারণ আছে সেটা হচ্ছে যে আজকে যে স্টকটা দেখাবো তোমাদের ছটা গাড়ি একসঙ্গে দেখাবো সিক্স কার্স ব্যাক টু ব্যাক যে ভিডিও আনবো আপনাদের জন্য সেই ভিডিওর মধ্যে সবচেয়ে যে স্পেশাল ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে যে 1 লাখ আন্ডার 1 লাখ ছটা গাড়ির মধ্যে চারটে গাড়ি থাকবে আন্ডার 1 লাখ চারটে গাড়ি থাকবে তার মধ্যে লাইফ টাইম ট্যাক্সের তিনটে গাড়ি থাকবে অ্যারাউন্ড 30,000 রিভেন তো তার জন্য এই ব্লগটা একটু স্পেশাল ব্লগ হতে চলেছে তো কিপ ওয়াচিং ব্যাক টু ব্যাক যে দুটো ভিডিও আপনাদের সামনে আনবো এক্ষুনি প্রমিস করলাম তার মধ্যে যে ফার্স্ট ভিডিওটা চলছে এখন আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা গাড়ি খুব স্পেশাল গাড়ি আছে আমার জন্য দ্যাট উইল বি আ টাটা ন্যানো টুইস্ট অফ XT মডেল এটা খুব স্পেশাল গাড়ি এর জন্য বলছি যে আমাদের টাটার গাড়ি অনেক আমরা দেখাই এই চ্যানেলে কিন্তু টাটা ন্যানো দেখানোর এখনো চান্স হয়ে ওঠেনি এই চ্যানেলে ফার্স্ট টাইম আমরা একটা টাটা ন্যানো দ্যাট টু আ টুইস্ট মডেল আপনাদেরকে দেখাতে চলেছি এর জন্য এই ভিডিওটা ফার্স্ট ভিডিওটা একটুখানি ফিচার্সটা টাটা ন্যানোর উপরে একটু ইম্পর্টেন্স দেবো তার কারণ হচ্ছে যে বেশ কিছু ইনফরমেশন আছে যেগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই তার কারণ টাটা ন্যানোটা খুব স্পেশাল গাড়ি আছে খুব কম বাজেটের মধ্যে ফার্স্ট অফ অল এটা 2014 XT মডেল আছে ন্যানো আপনার 2009 লাস্ট থেকে 14 অবধি ন্যানো CX স্ট্যান্ডার্ড LX এইসব মডেল বেরিয়েছিল 2014 থেকে ন্যানো XT মডেল বেরোনো স্টার্ট হয় সেখানে অ্যাডেড পাওয়ার স্টিয়ারিং দেওয়া হয় ন্যানো টুইস্টে ফার্স্ট টাইম এই 2014-15 এই মডেলটা থাকে তারপরে যে মডেলটা আসে এটাতে ডিক্কি খোলা যায় না তারপরে যে মডেলটা আসে ন্যানো সেটাতে 2016 থেকে সেইটাতে ডিক্কি ওপেন করা যায় এর জন্য এটা টুইস্টের ফার্স্ট মডেল 2014 ফার্স্ট অফ অল আমি বলে দিই যে এটা একটা রিমোট কিলেস এন্ট্রি বলবো না এটা একটা রিমোট গাড়ি আছে আমি এখন আনলক করছি রিমোটটা এই আনলক করে নিলাম রিমোটটা খুলে নিলাম টাটা ন্যানো ইজ দ্য ওনলি কার মেড ইন ইন্ডিয়া উইচ ইজ আ রেয়ার ইঞ্জিন অ্যান্ড রেয়ার হুইল ড্রাইভ কার সব গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভ থাকে ইন্ডিয়ার একমাত্র গাড়ি যেটা রেয়ার হুইল ড্রাইভ এবং রেয়ার ইঞ্জিন থাকে এবারে ভেতরে আমি একটু ঢুকছি টাটা ন্যানোর বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে এই গাড়িটার ব্যাপারে দিয়ে দিই যেহেতু এটা ফার্স্ট টাইম দেখাচ্ছি পাওয়ার উইন্ডো আছে এসি আছে পাওয়ার স্টিয়ারিং আছে ফ্রন্ট টু ডোর পাওয়ার উইন্ডো আছে সেন্ট্রাল লক উইথ রিমোট আছে গাড়িটা ড্রিভেন আছে আপনাদের বলে দিই 30,000 কিলোমিটার সেটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে তার আগে কিছু স্পেশাল ফিচার্স আছে গাড়িটার ব্যাপারে সেটা একটুখানি বলে দিই যে গাড়িটার ড্যাশবোর্ড উইথ বক্স আছে যেটা ন্যানোতে থাকে না তার সাথে অ্যাটাচ স্পিকার রয়েছে ন্যানো টুইস্ট বলে এখানে ফার্স্ট টাইম এই ড্যাশবোর্ডের বক্স এসেছিল আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে এর দুদিকে বক্স আছে তার সাইডে স্পিকার আছে টাটার এখানে ইনবিল্ড মিউজিক সিস্টেম থাকে তার সাথে ব্লুটুথ কানেক্ট করা থাকে এখান দিয়ে চাইলে ফোন রিসিভ করা যায় তার উপরে এসি প্যানেলটা থাকে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন সেখানে হিট এবং কোল্ড দুটোর অপশান থাকে আর একটা জিনিস একটুখানি গাড়িটা স্টার্ট করতে হবে না হলে দেখানো যাবে না আপনাদেরকে সেটা হচ্ছে যে এটার যে ওডোমিটারটা থাকে ওটা খুবই স্পেশাল থাকে তার কারণ হচ্ছে যে এর মধ্যে এমন কিছু ফিচার্স থাকে যেগুলো খুব হাই প্রাইসের গাড়িতেও আপনারা পাবেন না সেটা হচ্ছে যে আমি যেমন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে আপনি আমি প্রেস করছি দেখুন এটা হচ্ছে 31,392 ওডোমিটারে শো করছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা এটা হচ্ছে কিলোমিটার কত চলা আছে গাড়িটা তারপরে আমি আবার প্রেস করলাম এটা আসছে ট্রিপ গাড়িটা একটা ট্রিপে কত চলেছে সেটা আপনারা অনেক গাড়িতেই দেখে থাকবেন কিন্তু এই যে নেক্সট জিনিসটা আসছে সেটা অনেক গাড়িতে থাকে না সেটা হচ্ছে যে কিলোমিটার কত মাইলেজ দেবে 1 লিটারে এ গাড়ির মাইলেজ কত কারেন্টলি দিচ্ছে সেইটা এখানে আসে 20.11 মাইলেজ দেবে এই মুহূর্তে গাড়িটার আর গাড়িতে যা তেল আছে ট্যাঙ্কি ফুল আছে এর জন্য তারপরে হয়তো বেশ কিছু কিলোমিটার চালানো হয়েছে অ্যারাউন্ড 50 কিলোমিটার হয়তো চালানো হয়েছে তারপরে এখনও গাড়িটার
226 কিলোমিটার যাবে। এই ফিচারসটা কিন্তু সত্যি খুব স্পেশাল ফিচার, যেটা সব গাড়িতে আপনারা সবসময় পাবেন না। এর জন্য আমি গাড়িটা একবার স্টার্ট করে দিলাম। এই মুহূর্তে গাড়ির রিভিউটা করছি না। গাড়িটার এসিটাও একদম চিল্ড আছে, মিউজিক সিস্টেমটা একদম ওয়ার্কিং সিস্টেম আছে, ওয়ার্কিং কন্ডিশনে আছে, স্পিকারগুলো খুব ভালো আছে। এটা রিভিউটা লেটার অন করবো হয়তো, যদি চান্স পাই, তার কারণ এটা এক ভদ্রলোকের সাথে অলরেডি কথা চলছে আমার ভিডিওতে অনেকবার। উনি খুব ডেসপারেটলি ন্যানো খুঁজছিলেন, একটা টুইস্ট গাড়ি ডেফিনেটলি, তো সেইটা পাওয়ার পর ওনার সাথে অলরেডি কথাবার্তা হয়েছে। তাও আমি বলে দিচ্ছি যে এটা 2014 লাই, আজ যেরকম আপনাদের প্রমিস করেছিলাম যে ছটার মধ্যে চারটে লাইফ টাইম ট্যাক্স থাকবে, দিস দ্য ফার্স্ট লাইফ টাইম ট্যাক্স কার। 2014 লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে এক্সটি মডেলের, ন্যানো লাইফ টাইম ট্যাক্স 40,000 হয়। এই ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। 2029 অবধি মিনিমাম এর ট্যাক্স ভ্যালিড থাকবেই থাকবে। তো এই গাড়িটা যদি সেল করার মধ্যে একটা প্রাইস বলি, দ্যাট উইল বি 83,000 এই গাড়িটা এখন সেল হবে। তো নেক্সট আমরা ব্যাকআপ যে ভিডিওটা আছে, ব্যাক টু ব্যাক আপনাদেরকে যেরকম বললাম, সেই ভিডিওতে পরের গাড়িগুলো দেখে নেব। সো স্টে টিউন্ড অ্যান্ড কিপ ওয়াচিং সেকেন্ড ইনিংস।